আর একটি প্রশ্ন আসছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওদের আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হল মহিলারা মাহারাম পুরুষ ব্যতীত হজ ও অমরা করতে পারবে কিনা আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন কোন নারী সফর করলে তার সাথে মাহারাম পুরুষ থাকতে হবে অথবা স্বামী থাকতে হবে মহারাম পুরুষ অথবা স্বামী ছাড়া যদি সফর করা তার জন্যে জায়জ নেই হালাল না তো হস করতে গেলেও সেখানে সফর করতে হয় যেতে হয় আপনার সাথে যদি আপনার মাহারাম পুরুষ না থাকে অথবা আপনার স্বামী না থাকে তা আপনার জন্য হস করতে যাওয়াটা জায়জ নেই আপনি যখন দেখেন চেষ্টা করবেন মাহারাম পুরুষ খোঁজার জন্য কেউ যদি যায় তার সঙ্গে যাবে না যদি না পান মৃত্যুর আগে ওসিয়ত করে যাবেন আমার পরিবর্তে অমুক ব্যক্তি হস করবে কিন্তু মাহারাম পুরুষ ছাড়া স্বামী ছাড়া হস করতে ওমরা করতে যাওয়াটা আপনার যে যায় হবে না তাহলে যান যদি এই যাওয়াটা আপনার মা করু মি হবে এদিকে আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করব